শাস্ত্রী আগের দিন তোমাদের আমি মাউস সম্বন্ধে পড়িয়েছিলাম, আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছ। আজকে তোমাদের সপ্তম অধ্যায় কম্পিউটার অন অফ কিভাবে করতে হয়। কম্পিউটার অন অফ, কম্পিউটার অন করাকে কি বলে? কম্পিউটার অন করাকে বলে বুটিং, BOOTING। কম্পিউটার অন করা, কম্পিউটার অন করা, কম্পিউটার অন করাকে বলছি বুটিং। তাহলে কম্পিউটার অফ করাকে কি বলবো? শাট ডাউন, SHUT, শাট ডাউন, DOWN। এটা হচ্ছে কম্পিউটার বন্ধ করা। এই দুটো জিনিস আজকে তোমাদের আমি আলোচনা করছি। বুটিং কাকে বলে? না, আমরা যখন প্রথম এসে কম্পিউটার রুমে ঢুকে কম্পিউটারটাকে অন করছি সেটাকে আমরা বলছি বুটিং। আর কাজ শেষ করার পর যখন আমরা কম্পিউটারটাকে আস্তে আস্তে বন্ধ করছি সেটাকে বলছি শাট ডাউন। আমরা কম্পিউটার চালু করতে গেলে কি কি স্টেপে করতে হবে? তোমরা বাড়িতে সবাই টিভি অন করেছো, প্রথমে বোর্ডের সুইচ অন করো, তারপরে টিভি সুইচের কাছে যাও, তারপরে রিমোট দিয়ে টিভিটাকে চালু করো। এখানেও ঠিক সেরকম, সুইচ বোর্ডে যেখানে প্লাগে গোঁজা আছে, যে সেই প্লাগে কম্পিউটারের যে প্লাগটা যেখানে গোঁজা আছে সে তার সুইচটাকে আগে আমাকে বোর্ডের সুইচটাকে অন করতে হবে। তারপরে এখানে আমরা UPS ব্যবহার করি। কেন ব্যবহার করি? যাতে আমাদের বিদ্যুৎ চলে গেলে কম্পিউটারটাকে কিছুক্ষণ চালিয়ে রাখা যায়। তার মধ্যে একটা ব্যাটারি থাকে, ওই ব্যাটারিটার মধ্যে যতক্ষণ পাওয়ার থাকবে ততক্ষণ আমরা সেটাকে চালু করে রাখতে পারবো। তারপরে আস্তে আস্তে আমাকে ওটা একটা বিপ বিপ করে একটা আওয়াজ দেবে, তখন আমাকে মেশিনটা নিজে থেকে তাড়াতাড়ি শাট ডাউন করতে হবে, তাছাড়া মেশিনটা নিজেই বন্ধ হয়ে যাবে। তাহলে প্রথমে বোর্ডের সুইচ অন করলাম, তারপরে UPS এর সুইচ অন করলাম, তারপরে মনিটরের পাওয়ার সুইচ অন করবো। তিন নম্বর পয়েন্ট, মনিটরটা কি ডিভাইস? আউটপুট ডিভাইস। এরপরে CPU বা সিস্টেম ইউনিটের পাওয়ার সুইচ অন করবো এবং কিছুক্ষণ অপেক্ষা করব। তারপরে কিছুক্ষণ অপেক্ষা করার পর মনিটরে আমরা একটা এইরকম একটা ছবি দেখতে পাবো। এই ছবিটাকে আমরা কি বলবো? এই ধরনের ছবিটাকে বলছি ডেস্কটপ। এই ডেস্কটপ ব্যবহার করে, ডেস্কটপের মধ্যে অনেকগুলো এই ছোটো ছোটো চিত্র ছবি ছবি দেখতে পাচ্ছে, এইগুলোকে বলা হচ্ছে একটাকে আইকন। এই এইগুলোর মধ্যে থেকে আমরা আমাদের কম্পিউটারের কাজ, বিভিন্ন কাজ আমরা করতে পারি, যেমন চিঠি লেখা, ছবি আঁকা, গান শোনা, গেম খেলা, এছাড়া আরও অন্যান্য অনেক কাজ। এটা গেল কম্পিউটার চালু। এবার আমার কাজ ছাড়া হয়ে গেছে, আমি কি কম্পিউটারটা খুলে রেখে চলে যাব? না, আমাকে কম্পিউটারটা বন্ধ করতে হবে। কীভাবে বন্ধ করবো? ডেস্কটপের বাম দিকের কোণে এটিকে এরকম জায়গায় এইখানটাতে স্টার্ট বাটন আছে, সেই স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। স্টার্ট বাটনে এরকম জায়গায় থাকে স্টার্ট বাটন, স্টার্ট বাটনে ক্লিক করার পরে শাট ডাউন বলে একটা অপশন পাবো দেখতে, সেই শাট ডাউন অপশন বা টার্ন অফ বা পাওয়ার অফ এই বাটনে ক্লিক করতে হবে। এই বাটনে ক্লিক করার পর আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং ধীরে ধীরে কম্পিউটারটা বন্ধ হতে থাকবে। এক সময় স্ক্রিনের যে আলোটা যখন বন্ধ হয়ে যাবে তখন আমরা বুঝবো কম্পিউটারটা টোটালি বন্ধ হয়ে গেছে। এখানে UPS এর সুইচ তখন আমরা অফ করব এবং CPU এর পাওয়ার বাটনটা কোনোভাবেই চাপবো না, কেননা CPUটাকে যদি চেপে দিই মেশিনটা আবার আমাদের চালু হয়ে যাবে। কম্পিউটার যখন সিস্টেম বন্ধ হওয়ার সময় চালু করার সময় CPU সুইচ দিতে হয়, কিন্তু বন্ধ করার সময় আমাদের CPU সুইচ কোনো রকমভাবে অফ করতে হয় না, ওটা অটোমেটিক অফ হয়ে যায়। এখানে UPS এর সুইচ অফ করো এবং CPU এর পাওয়ারকে কোনোভাবেই চাপ দেব না। অবশেষে আমরা সুইচ বোর্ডে যে সুইচ আছে সেই মেন সুইচ বোর্ডের পাওয়ারের মেন সুইচটাকে বন্ধ করবো বা অফ করবো। এখন সব কিছু ঠিক হলো কি না তা
কম্পিউটার স্যার বা ম্যাডামকে সেটা দেখিয়ে নেবে। এই পয়েন্টসগুলো তোমরা ভালো করে পড়বে, যদি কোথাও কোনো অসুবিধা হয় আমাকে বলবে, আমি সেটা তোমাদের পরে বলে দেবো।